স্বামী শিষ্য সংবাদ শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী পূর্বকাণ্ড ও উত্তরকাণ্ড। পূর্বকাণ্ড অষ্টম বল্লী, স্থান কলিকাতা, বর্ষ 1897 খ্রিস্টাব্দ। রন্ধন করিয়া স্বামীজিকে শিষ্যের ভোজন করানো, ধ্যানের স্বরূপ ও অবলম্বন সম্বন্ধে কথা, বহিরালম্বন ধরিয়াও মন একাগ্র করিতে পারা যায়। মন একাগ্র হইবার পরেও সাধকের মনে বাসনার উদয় পূর্ব সংস্কার বশত হইয়া থাকে। মনের একাগ্রতায় সাধকের ব্রহ্মাভাস ও নানা প্রকার বিভূতি লাভের দ্বার খুলিয়া যায়। ওই সময় কোনরূপ বাসনা দ্বারা চালিত হইলে তাহার ব্রহ্মজ্ঞান লাভ হয় না। কয়েকদিন হইল স্বামীজি বাগবাজারে বলরাম বসুর বাড়িতে অবস্থান করিতেছেন। প্রাতে, দ্বিপ্রহরে বা সন্ধ্যায় তাহার কিঞ্চিত মাত্র বিশ্রাম নাই, কারণ বহু উৎসাহী যুবক, কলেজের বহু ছাত্র, তিনি এখন যেখানেই থাকুন না কেন তাহাকে দর্শন করিতে আসিয়া থাকে। স্বামীজি সকলকেই সাদরে ধর্ম ও দর্শনের জটিল তত্ত্বগুলি সহজ ভাষায় বুঝাইয়া দেন। স্বামীজির প্রতিভার নিকট তাহারা সকলেই যেন অভিভূত হইয়া নীরবে অবস্থান করে। আজ সূর্যগ্রহণ, সর্বগ্রাসী গ্রহণ। জ্যোতির্বিদগণও গ্রহণ দেখিতে নানা স্থানে গিয়াছেন। ধর্মপিপাসু নরনারীগণ গঙ্গা স্নান করিতে বহুদূর হইতে আসিয়া উৎসুক হইয়া গ্রহণ বেলা প্রতীক্ষা করিতেছেন। স্বামীজির কিন্তু গ্রহণ সম্বন্ধে বিশেষ কোনো উৎসাহ নাই। শিষ্য আজ স্বামীজিকে নিজ হস্তে রন্ধন করিয়া খাওয়াইবে, স্বামীজির আদেশ। মাছ, তরকারি ও রন্ধনের উপযোগী অন্যান্য দ্রব্যাদি লইয়া বেলা 8টা আন্দাজে সে বলরামবাবুর বাড়ি উপস্থিত হইয়াছে। তাহাকে দেখিয়া স্বামীজি বলিলেন, তোদের দেশের মতো রান্না করতে হবে, আর গ্রহণের পূর্বেই খাওয়া দাওয়া শেষ হওয়া চাই। বলরামবাবুদের বাড়িতে মেয়ে ছেলেরা কেহই এখন কলিকাতায় নাই, সুতরাং বাড়ি একেবারে খালি। শিষ্য বাড়ির ভিতরে রন্ধনশালায় গিয়া রন্ধন আরম্ভ করিল। শ্রী রামকৃষ্ণ গত প্রাণা যোগিন মাতা নিকটে দাঁড়াইয়া শিষ্যকে রন্ধন সম্বন্ধীয় সকল বিষয় জোগাড় দিতে ও সময়ে সময়ে দেখাইয়া দিয়া সাহায্য করিতে লাগিলেন, এবং স্বামীজি মধ্যে মধ্যে ভিতরে আসিয়া রান্না দেখিয়া তাহাকে উৎসাহিত করিতে লাগিলেন। আবার কখনো বা দেখিস মাছের জুল যেন ঠিক বাঙালদেশি ধরনের হয় বলিয়া রঙ্গ করিতে লাগিলেন। ভাত, মুগের ডাল, কই মাছের ঝোল, মাছের টক ও মাছের শুক্তনি রান্না প্রায় শেষ হইয়াছে। এমন সময় স্বামীজি স্নান করিয়া আসিয়া নিজেই পাতা করিয়া খাইতে বসিলেন। এখনো রান্নার কিছু বাকি আছে বলিলেও শুনিলেন না। আবদেরে ছেলের মতন বলিলেন, যা হয়েছে শিগগির নিয়ে আয়, আমি আর বসতে পাচ্ছি নে, খিদে পেট জ্বলে যাচ্ছে। কাজেই শিষ্য তাড়াতাড়ি স্বামীজিকে আগে মাছের শুক্তনি ও ভাত দিয়া গেল। স্বামীজিও তৎক্ষণাৎ খাইতে আরম্ভ করিলেন। অনন্তর শিষ্য বাটিতে করিয়া স্বামীজিকে অন্য সকল তরকারি আনিয়া দিবার পর যোগানন্দ, প্রেমানন্দ প্রমুখ অন্যান্য সন্ন্যাসী মহারাজগণকে অন্য ব্যঞ্জন পরিবেশন করিতে লাগিল। শিষ্য কোনোকালই রন্ধনে পটু ছিল না, কিন্তু স্বামীজি আজ তাহার রন্ধনের ভূয়সী প্রশংসা করিতে লাগিলেন। কলিকাতার লোক মাছের শুক্তনির নামে খুব ঠাট্টা তামাশা করে, কিন্তু তিনি সেই শুক্তনি খাইয়া খুশি হইয়া বলিলেন, এমন কখনো খাই নাই, কিন্তু মাছের ঝোলটা যেমন ঝাল হয়েছে এমন আর কোনোটাই হয় নাই। মাছের টক খাইয়া স্বামীজি বলিলেন, এটা ঠিক যেন বর্ধমানী ধরনের হয়েছে। অনন্তর দধির সন্দেশ গ্রহণ করিয়া স্বামীজি ভোজন শেষ করিলেন
এবং আচমন আনতে ঘরের ভিতর খাটের উপর উপবেশন করিলেন। শিষ্য স্বামীজির সম্মুখের দালানে প্রসাদ পাইতে বসিল। স্বামীজি তামাক টানিতে টানিতে বলিলেন, যে ভালো রাঁধতে পারে না সে ভালো সাধু হতে পারে না, মন শুদ্ধ না হলে ভালো সুস্বাদু রান্না হয় না। কিছুক্ষণ পরে চারিদিকে শাঁখ ঘণ্টা বাজিয়া উঠিল এবং স্ত্রীকণ্ঠের উলুধ্বনি শোনা যাইতে লাগিল। স্বামীজি বলিলেন, ওরে গেরন লেগেছে, আমি ঘুমোই, তুই আমার পা টিপে দে। এই বলিয়া একটু তন্দ্রা অনুভব করিতে লাগিলেন। শিষ্য তাঁহার পদসেবা করিতে করিতে ভাবিল, এই পুণ্যক্ষণে গুরুপদসেবাই আমার গঙ্গা স্নান ও জপ। এই ভাবিয়া শিষ্য শান্ত মনে স্বামীজির পদসেবা করিতে লাগিল। গ্রহণে সর্বগ্রাস হইয়া ক্রমে চারিদিক সন্ধ্যাকালের মতো তমসাচ্ছন্ন হইয়া গেল। গ্রহণ ছাড়িয়া যাইতে যখন 15-20 মিনিট বাকি আছে, তখন স্বামীজি উঠিয়া হাত মুখ ধুইয়া তামাক খাইতে খাইতে শিষ্যকে পরিহাস করিয়া বলিতে লাগিলেন, লোকে বলে গেরণের সময় যে যা করে সে তাই নাকি কোটি গুণে পায়। তাই ভাবলুম, মহামায়া এই শরীরে সুনিদ্রা দেন নাই, যদি এই সময় একটু ঘুমুতে পারি তো এরপর বেশ ঘুম হবে। কিন্তু তা হলো না, জোর 15 মিনিট ঘুম হয়েছে। অনন্তর সকলে স্বামীজির নিকট আসিয়া উপবেশন করিলে স্বামীজি শিষ্যকে উপনিষদ সম্বন্ধে কিছু বলিতে আদেশ করিলেন। শিষ্য ইতঃপূর্বে কখনো স্বামীজির সমক্ষে বক্তৃতা করে নাই, তাহার বুক দুরু দুরু করিতে লাগিল, কিন্তু স্বামীজি ছাড়িবার পাত্র নহেন। সুতরাং শিষ্য উঠিয়া পরাঞ্চি খানি ব্যাত্রীনত স্বয়ম্ভু মন্ত্রটির ব্যাখ্যা করিতে লাগিল। পরে গুরুভক্তি ও ত্যাগের মহিমা বর্ণনা করিয়া ব্রহ্মজ্ঞানী যে পরম পুরুষার্থ ইহা মীমাংসা করিয়া বসিয়া পড়িল। স্বামীজি পুনঃ পুনঃ করতালি দ্বারা শিষ্যের উৎসাহ বর্ধনার্থ বলিতে লাগিলেন, আহা সুন্দর বলেছে। অনন্তর শুদ্ধানন্দ প্রকাশানন্দ প্রভৃতি কয়েকজনকে স্বামীজি কিছু বলিতে আদেশ করিলেন। স্বামী শুদ্ধানন্দ ওজস্বিনী ভাষায় ধ্যান সম্বন্ধে নাতিদীর্ঘ এক বক্তৃতা করিলেন। অনন্তর স্বামী প্রকাশানন্দ প্রভৃতিও ঐরূপ করিলে স্বামীজি উঠিয়া বাহিরের বৈঠকখানায় আগমন করিলেন। তখনও সন্ধ্যা হইতে প্রায় 1 ঘন্টা বাকি আছে। সকলে ওই স্থানে আসিলে স্বামীজি বলিলেন, তোদের কার কি জিজ্ঞাস্য আছে বল। শুদ্ধানন্দ স্বামী জিজ্ঞাসা করিলেন, মহাশয় ধ্যানের স্বরূপ কি? স্বামীজি বলিলেন, কোনো বিষয়ে মনের কেন্দ্রীকরণের নামই ধ্যান। এক বিষয়ে একাগ্র করতে পারলে সেই মন যে কোনো বিষয় হোক না কেন একাগ্র করতে পারা যায়। শিষ্য বলিলেন, শাস্ত্রে যে বিষয় ও নির্বিষয় ভেদে দ্বিবিধভাবে ধ্যান দৃষ্ট হয়, উহার অর্থ কি এবং উহার মধ্যে কোনটা বড়? স্বামীজি বলিলেন, প্রথম কোনো একটি বিষয় নিয়ে ধ্যান অভ্যাস করতে হয়। এক সময় আমি একটা কালো বিন্দুতে মনঃসংযোগ করতাম, ওই সময়ে শেষে আর বিন্দুটাকে দেখতে পেতুম না বা সামনে যে রয়েছে তা বুঝতে পারতুম না, মন নিরোধ হয়ে যেত, কোনো বৃত্তির তরঙ্গ উঠত না, যেন নিবাত সাগর। ওই অবস্থায় অতীন্দ্রিয় সত্যের ছায়া কিছু কিছু দেখতে পেতুম। তাই মনে হয় যে কোনো সামান্য বাহ্য বিষয় ধরে ধ্যান অভ্যাস করলেও মন একাগ্র বা ধ্যানস্থ হয়, তবে যাতে যার মন বসে সেটা ধরে ধ্যান অভ্যাস করলে মন শীঘ্র স্থির হয়ে যায়। তাই এদেশে এত দেবদেবী মূর্তির পূজা। এই দেবদেবীর পূজা থেকে আবার কেমন আর্ট ডেভেলপ করেছিল, যাক এখন সে কথা। এখন কথা হচ্ছে যে ধ্যানের বহিরালম্বন সকলের সমান বা এক হতে পারে না। যিনি যে বিষয় ধরে ধ্যানসিদ্ধ হয়ে গেছেন
তিনি সেই বহিরালম্বনেরই কীর্তনও প্রচার করে গেছেন। তারপর কালে তাতে মনস্থির করতে হবে এ কথা ভুলে যাওয়ায় সেই বহিরালম্বনটাই বড় হয়ে দাঁড়িয়েছে। উপায়টা নিয়েই লোকে ব্যস্ত হয়ে পড়েছে, উদ্দেশ্যটার দিকে লক্ষ্য কমে গেছে। উদ্দেশ্য হচ্ছে মনকে বৃত্তিশূন্য করা, তা কিন্তু কোনো বিষয়ে তন্ময় না হলে হবার জো নাই। শিষ্য বলিলেন, মনোবৃত্তি বিষয়াকারা হইলে তাহাতে আবার ব্রহ্মের ধারণা কিরূপে হইতে পারে? স্বামীজি বলিলেন, বৃত্তি প্রথমত বিষয়াকারা বটে, কিন্তু যখন ওই বিষয়ের জ্ঞান থাকে না তখন শুদ্ধ অস্তি এইমাত্র বোধ থাকে। শিষ্য বলিলেন, মহাশয়, মনের একাগ্রতা হইলেও কামনা বাসনা উঠে কেন? স্বামীজি বলিলেন, ওগুলি পূর্বের সংস্কারে হয়। বুদ্ধদেব যখন সমাধিস্থ হতে যাচ্ছেন তখন মারের অভ্যুদয় হয়। মার বলে একটা কিছু বাইরে ছিল না, মনের প্রাক সংস্কারই ছায়ারূপে বাহিরে প্রকাশ হয়েছিল। শিষ্য বলিলেন, তবে যে শোনা যায় সিদ্ধ হইবার পূর্বে নানা বিভীষিকা দেখা যায়, তাহা কি মনঃকল্পিত? স্বামীজি বলিলেন, তা নয় তো কি, সাধক অবশ্য তখন বুঝতে পারে না যে এগুলি তার মনেরই বহিঃপ্রকাশ, কিন্তু বাইরে কিছুই নাই। এই যে জগৎ দেখছিস এটাও নাই, সকলই মনের কল্পনা। মন যখন বৃত্তিশূন্য হয় তখন তাতে ব্রহ্মাভাস দর্শন হয়। জং জং লোকন মনসার সম্বিভাতি, সেই সেই লোক দর্শন করা যায়, যা সংকল্প করা যায় তাই সিদ্ধ হয়। ঐরূপ সত্য সংকল্প অবস্থা লাভ হলেও যে সমনস্ক থাকতে পারে ও কোনো আকাঙ্ক্ষার দাস হয় না, সেই ব্রহ্মজ্ঞান লাভ করে। আর ওই অবস্থা লাভ করে যে বিচলিত হয়, সে নানা সিদ্ধি লাভ করে পরমার্থ হতে ভ্রষ্ট হয়। এই কথা বলিতে বলিতে স্বামীজি পুনঃ পুনঃ শিব শিব নাম উচ্চারণ করিতে লাগিলেন। অবশেষে আবার বলিলেন, ত্যাগ ভিন্ন, এই গভীর জীবন সমস্যার রহস্যভেদ কিছুতেই হবার নহে। ত্যাগ ত্যাগ ত্যাগ, ইহাই যেন তোদের জীবনের মূল মন্ত্র হয়। সর্বং বস্তু ভয়ান্বিতং ভুবি নৃণাং বৈরাগ্যমেবাভয়ম্।